দেখে তার আপন মামা ওমরকে কোপ দিবে পিছনের দিকে, ওমর ঘাটটা ঘুরায় দেখে আর কেউ না, যেই মামা আমারে বড় করছে কোলে পিঠে কইরা, যেই মামা তুমুন্ডাই মামা আমার সাথে বিয়া দেওয়ার জন্য বহু টাং ফাং করছে, যেই মামা আমারে বাবার আদর দিছে, কিন্তু সেই মামা আমারে পিছনের দিকে আঘাত করবে ওমর ঘাটটার সরায়ে বলে মামা আর বাঁচতে পারলি না, আর বাঁচতে পারলি না, ঘাটটা ঘুরে মামা আর এমন জোরে আঘাত করছে, প্রথম ওমর তরবারির ডাটা দিয়া বাড়ি দিয়া মাথার উপরে মামার ধরসাই করে দিয়া বাবা বুকের উপরে এক পাও দিয়া বলে মামা নবী আমার বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাইহি। ও মামা নবী আমার বলছে লা ইউমিনু তুমি মোমেন না, আর আল্লাহ কোরআনে বলছে ফালা বা রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলছে তুমি মোমেন না যত সময় পর্যন্ত নবীর সিদ্ধান্ত নবীর কথা মাইনা না নিবা। আমার আল্লাহ বলছে নবীর কথা শুনতে, আর নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, তুমি কামেল মোমেন না যত সময় পর্যন্ত তুমি আমি নবীর ভালো না বাসবা, তোমার মা তোমার বাবা তোমার মামা তোমার চাচা তোমার খালা ওয়ান নাসি আজমাইন সারা পৃথিবীর প্রিয়জনদের থেকে আমি নবীর ভালো না বাসবা, লা ইউমিনু তুমি মোমেন না। ও মামা তুমি আমারে মেরে ফেলো, কিন্তু একটা কথার উত্তর দেও, তুমি কালেমা পড়বানি। বদরের যুদ্ধে হুজুরের শ্বশুর হযরত ওমর যখন মারহাবা নবী আমার ডাক দেখে ওমর রে আমি শুনছি তোমার আপন মামু আইছে এই যুদ্ধে, কি করবা? ওমর কে ওইটার আগে বোড়াম, আল্লাহ আকবার বলেন। ওমর রে আমি শুনতে পাইলাম তোমার আপন চাচা আইছে, তোমার বাপ চাচারা দুইজন না, তোমার বড় চাচা শুনলাম আইছে তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে, তোমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে। ওমর কয় এই দুইটারে বোডামু আগে, এটা আমার বাপের বানানো কথা না, কিতাবুল মাগাজি বোখারিতে দেখবেন বাংলায় আছে, বাংলাও পড়তে পারবেন, আমরা গেলে আরবি পড়তে পারি, আমরা পড়ছি তা না, আপনি পড়ে দেন। তো ওমর বলেন নবী আর কি আসছে আপনার কাছে ইনফরমেশন কি আছে? বলে শুনলাম আমি শুনলাম তোমার আপন শালা অর্থাৎ তুমি আমার শ্বশুর। হ্যাঁ শালা কি হয়, বিয়ে করেন নাই তো তাল বাড়া ঠিক নিতেছেন, তোমার আপন শালা আমার মামা শ্বশুর তোমার বিরুদ্ধে আর আমার বিরুদ্ধে অস্ত্র নিয়ে আসছে, আবু জাহেলের সাথে কি করবা? ওর উপর আমার কোপ আছে, ওরে খালি পাইলি হয়েছে, ওরে শেষ করব আগে। মারহাবা বলেন বাজান কেন এই কথা বললেন? বুখারি থেকে নেন বানানো কথা আমি বলি না। ওমরের আপন শালা যখন বদরের প্রান্তরে আসছে, ওমর তাকে এক নজর দেখছে গো বাবা বেইমানটা আসতেছে, ওমর বলে চিৎকার মেলে বলে সুউদ রে আমি যে কালেমার ছায়া তলে আসতে দেরি হয়েছে একমাত্র তুই আমারে বুদ্ধি দিতি, তুই আমারে কুপরামর্শ দিতি, মুহাম্মদ একটা সন্ত্রাসী দল, মুহাম্মদ একজন কোরআনের ধারক বাহক না, হালাকে যে বাপ দাদার ধর্মকে চুনকালি মারে বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করলে ওই লোকটা কোনোদিন এলাকার মানুষের সাথে ভালো থাকতে পারে না। ওমর তুমি মুহাম্মাদের দলে যাবে না, তুই আমারে কুপরামর্শ দিয়ে কালেমার ছায়াতল থেকে দূরে রেখেছিলি, আবার শুনছি এই যুদ্ধে বলে তুই আসতেছ, আমার তরবারির হাত থেকে আল্লাহ তোরে বাঁচতে দিবে না। বাসান্তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দিই। ওমরের আপন মামা যখন যুদ্ধ করতে করতে ওমর সারিয়াত পাও দিয়া যুদ্ধ করতেছে, কিতাবুল মাগাজি বুখারির মধ্যে আসছে,
ফাইজুল বাড়ির মধ্যে দেখবেন হযরত ওমর তরবারি বাবা চার হাত পায়ে চালাইতাছে, হঠাৎ করে দেখে তার আপন মামা ওমরকে কোপ দিবে পিছনের দিকা, ওমর ঘাটটা ঘুরায় দেখে আর কেউ না, যেই মামা আমারে বড় করছে কোলে ফিটে কইরা, যেই মামা তুমুন্ডাই মামা আমার সাথে বিয়া দেওয়ার জন্য বহু তাং ফাং করছে, যেই মামা আমারে বাবার আদর দিছে, কিন্তু সেই মামা আমারে পিছনের দিকে আঘাত করবে ওমর ঘাটটার সরায়ে বলে মামা আর বাঁচতে পারলি আর বাঁচতে পারলি ঘাটটা ঘুরে মামা আর এমন জোরে আঘাত করছে, প্রথম ওমর তরবারির ডাটা দিয়া বাড়ি দিয়া মাথার উপরে মামারে ধরসাই করে দিয়া বাবা বুকের উপরে এক পাও দিয়া বলে মামা নবী আমার বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাইহ। ও মামা নবী আমার বলছে লা ইউমিনু তুমি মোমেন না, আর আল্লাহ কোরআনে বলছে ফালা বারব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলছে তুমি মোমেন না যত সময় পর্যন্ত নবীর সিদ্ধান্ত নবীর কথা মাইনে না নিবা। আমার আল্লাহ বলছেন নবীর কথা শুনতে, আর নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, তুমি কামেল মুমিন না যত সময় পর্যন্ত তুমি আমি নবীর ভালো না বাসবা, তোমার মা তোমার বাবা তোমার মামা তোমার চাচা তোমার খালা ওয়ান নাসি আজমাইন সারা পৃথিবীর প্রিয়জনদের থেকে আমি নবীর ভালো না বাসবা, লা ইউমিনু তুমি মুমিন না। ও মামা তুমি আমারে মেরে ফেলো কিন্তু একটা কথার উত্তর দেও, তুমি কালেমা পড়বানি। আল্লাহু আকবার বল কই তুই বাপ দাসর বাইক না তুই আমারে কোলে ফেলায় কালেমা পড়াবি? হেই হ্যাঁ তুই কি ভাবছ রে আমার, তুই আমারে ভাবছস কি? তোর পান নিচে পড়ে বসে মুহাম্মাদের জাদুতে আমি আক্রান্ত হয়ে যাবো এইটা ভাবিস না? মামা রে আবার কইছি কালেমা পড়বে কিনা ক, তুই আমার কি ভাবছ? মামু মামু আবার বলছি মামু, ঠিক এইভাবেই ডায়লগটা আসছে। ও মামু তিনবার চান্স মুসলমানের দায়িত্ব, তিনবার দাওয়াত দেয়া তিনবার এবার কিন্তু তরবারি তোমার বুকের মধ্যে ঢোকাই দিও মামু। পাল্লা দে, জানি তুই আমার মারতে পারবি না কারণ তোরে কলে ভিডিও করে মানুষ করছি, আমি নিজে উটের দুধ তোরে খাওয়াইছি ফেডারে বইলা, তোর অনেক ভালোবাসছি তুই আমারে মারতে পারবি না। মামুর এই কথা শুনে বলে মামা তুমি জানো না আমার জীবনটা আল্লাহর হাতে নবীর হাতে বাঁধা, তুমি যে আমার নবীর কলিজে আঘাত করার জন্য কোরআনের বিরুদ্ধে নামছো, আমার আর মালু খালু সামনে নাই, আমার বাপও যদি আসে বাপরও দুই টুকরো করে ফেলবো, আমার বাপ খাত্তাব যদি আসে খাত্তাবরও দুই টুকরো করে ফেলবো। এই কথা বলতে পারলে বলে তুই মাইরে ফেললো আমি কালেমা পড়বো না, বরঞ্চ মোহাম্মদের যদি সামনে পাই ওর একটা কোপ দেবো। যখন এই কথা বলছে মোহাম্মদের সামনে পেলে একটা কোপ দেবো, ওমর বলে মামু আর দুনিয়ায় থাকতে পারলি না, আমার আল্লাহ বলছে পালা বরব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা, আর থাকতে পারলি না রে মামু, বাজান তরবারিটা আল্লাহু আকবারের দড়ি দিয়া বুকের মধ্যে ঢুকায় দিয়া মাথা ডালাক আদা আলাদা করে দিয়া দেখবেন বদরের মাঠে যেখানে ওমরের মামুকে বাজান মৃত্যুবরণ করা হয়েছিল, হযরত ওমর মামুর মাথা ডালে টানতে টানতে আর বডিটাকে টানতে টানতে বিশ্ব নবীর মসজিদে আরিফ যেখানে বলা হয় বদরে আমি গুনাহগার, বদরে আটবার আল্লাহ আমাকে নিয়েছেন। ও বাজান বদরের মধ্যে ওমরের কতগুলো স্মৃতি আছে, হযরত ওমর মামুর লাশটা টানতে টানতে বিশ্ব নবীর সামনে নিয়ে আসছে, যদি এখন বলেন কেন লাশটা নিয়ে আসছে মোরা লাশের সাথে কেন এভাবে করলো, নবীর সামনে বলে নবীজি আপনি না যুদ্ধের মাঠে আসার আগে বলছিলেন তুমি কামেল মোমেন না, তোমার মামাও যদি সামনে আসে তাহলে কি করবা, তোমার শালাও যদি আসে কি করবা,
হুজুর আমি প্রমাণ করে দিলাম, প্রথম নামিয়ে আমার মামারে মেরে আপনার সামনে তুলে দিয়েছি, এখন বলেন আমার পরে আপনার রাগ আছে কিনা। কারণ আমি ওমর আপনার মাথা আনার জন্য গিয়েছিলাম, আমার নবী ওমরের চেহারার দিকে তায়েব কায়া বলে ওমর রে আমি নবী সারা পৃথিবীর উপরে সবচাইতে দামি করে দিয়ে গেলাম। হে বাজান, আমি আপনাদের সামনে কেমনে হাদিস কারে উপস্থাপন করলাম, কোরআনের জন্য বিশ্ব নবীর জন্য যদি কোনো বেঈমানরাও সামনে আসে, আপন জন সামনে আসে, আমার বিশ্ব নবীর সামনে কোনো বেঈমান নবীরে গালি দিলে আপন জন হইলেও তাকে ছাড়া যাবে না। কথা ঠিক কাবে দে, আজকে দলের কারণে বিশ্ব নবীরে গালি দেয় আমি কিছু বলতে পারি না। কথা কন না কেন, বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগ আল্লাহ জনমিন লাফা লাফা, জিয়াউর রহমানকে গালি দিলে বিএনপি আলারা রাস্তায় নামিয়ে যায়, অন্য দলের নেতাগুলা গালি দিলে বাজান রাস্তায় নামিয়ে যায়, মওদুদীরে গালি দিলে, সাইদি সাহেবকে গালি দিলে, নিজামি সাহেবকে গালি দিলে, জামাত ইসলামের বন্ধুরা রাস্তায় নামিয়ে যায়, ভালো করে বুঝছো, জাতীয় পার্টির বন্ধুরা তাদের নেতারে গালি দিলে রাস্তায় নামিয়ে যায়। হালাকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা যার চরিত্রের সাথে পৃথিবীর কোন চরিত্রের মিল নেই, পৃথিবীতে ওয়ানলি ওয়ান একজন মানুষের জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাত, আর কেউ নয়, যাকে আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিছে, ওই মানুষটার আজকে বাংলার জমিনে মাঝে মাঝে বাজান কিছু কিছু নাস্তিক গালি দেয় গো, দলের কারণে প্রতিবাদ করতে পারি না। ও মাগুরা মোহাম্মদপুরের ভাইরা, এবার আমি দেখব আমার কোন মর্দে মুজাহিদ ভাই ওমরের মতো লাভ দিয়ে দাঁড়ায় গেছো, কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জামাত ইসলাম করো, কে জাতীয় পার্টি করো, আমার দেখার বিষয় নয়, একটা শুধু আওয়াজ দিয়ে দেখায় দিবা এই মোহাম্মদপুরটা হলো আমার নবীর নামে নাম গো বাবা, আমার নবীর নাম মোহাম্মদ, তোমাদের থানাটার নাম মোহাম্মদ, এই মাগুরা জেলার মধ্যে বাজান একটা সুন্দর নামের থানা আছে, সেটা হলো মোহাম্মদপুর, এই মোহাম্মদপুরের জমিনে ঈশ্বরের মধ্যে যদি কোনো বেঈমান আমার নবীরে গালি দেয়, আজকে দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দিবে, আজকে 22 নভেম্বর, 22 নভেম্বর আমার আল্লাহরে দেখায় দাও হাজার হাজার মুসলমান, এই মাগুরা মোহাম্মদপুরে আমার বিশ্ব নবীর যদি কেউ একবার গালি দেয় গো, ওরে জাকায় পুঁজে ফেলবো, জাকায় পুঁজে ফেলবো, কে গেলে যে আল্লাহকে দু আহত দেবে দাও, পাগল কান বাড়াই দে, সিঙ্গেল থামুন দে, আল্লাহ কবুল করেন জোর করে আমিন। এই বাজান, একটা বাজ দিতে হবে, হযরত ওমর যার বাড়িতে বড় হইছে, জারটা খেয়েছে, নবীর সামনে যখন আসছে কোরআনের বিরুদ্ধে আসছে, তখন ওমর তাকে দুই টুকরো করছে, মারহাবা বলতে পারেন না, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না, এই হাদিসের দ্বারা কি বোঝা যায়, কিসের কার দল আর কিসের কার মা বাবা, কোরআনের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে তখন কোন দল থাকবে না, কারণ কবর আমার আগে, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কবরে যাব, কোন দলের নেতা আওয়ামী লীগের কোন সান্দু আমার কবরে যে সূরা ইখলাস হাতে পড়ে একটু দোয়াও করব না, পারলে আমার 1 কেজি ফুল দিয়ে আইব, আর আমার নেতা মারা গেছে রে, কিন্তু কবরে যে কি পার হইতা চড়ে দেখছুন নি, সবচেয়ে বড় বন্ধু সে যে কবরের বন্ধু, কথা বলেন না কেন, কবরে যে আপনার বন্ধু সে হলো বড় বন্ধু, আর আল্লাহ বলছেন কবরের বন্ধু সাথে নেই, আমার এখানে ঘুমাই সেখানে খেতা বালিশ নাই লই আহিস, মারাবা গণ টুঙ্গির ইস্তেমায় গেছেন খেতা বালিশ তারা, বাবুর বাবু আপনি মনে করছেন খেতাটা বাতাই লিয়ে যাবো, শীতের দিন যাই একজন পামুনি
যখন টুঙ্গি ইস্তেমায় ঢুকবেন সবাই তো তার লিমিটেড খেতা বালিশ হয়ে গেছে, বাবা আমার একটু জায়গা দেবেন এবার পিছনে যান। কতক্ষণ থাকে টুঙ্গি ইস্তেমায় যদি আপনারা খেতা বালিশ না দেয় কবরে দিবে না? লাখ লাখ মানুষের মধ্যে আপনার খেতা বালিশ দেয় না, আর ঘুমাইবেন একা ঘরে, ওখানে কে দিব খেতা বালিশ? দিব তোমার। অতএব খেতা বালিশ নিয়ে যেতে হবে, নবীর ভালোবাসা নিয়ে যেতে হবে। খেতা বালিশ হলো পাঁচ ওয়াক্ত নামাজ, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। আপনার বালিশটা হবে আমার নবীর প্রেম। এখন দিনটা নরম করবেন বাবা, যে কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, এই কবরে হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে, আমি জানি মাগুরা কিন্তু আমার এই 25 বছর বয়সে কিন্তু ওয়াজে মাত্র একবার না দুইবার আছে, আমি জানি আপনার জানা সম্প্রদান আছে। এক্সের ওয়াজে ডিস্টার্ব করবে, দেখবেন কিছু কিছু পোলাপান থাকবো, এই পর্দা গুলো দিবেন না, এখনো শীত পরে নাই, শীতের আগে হলে পর্দা দিবেন না, পর্দার পিছনে বইয়া মগা গুলো বিড়ি খায় আর টেলিফোনে কথা কয়, আর দেখবেন পুরুর পুরুর কথা কয়, কথা কন না কেন? যারা ওয়াজের ভিতরে ডিস্টার্ব করে মনে করবেন ওর গোড়া করে ডিস্টার্ব, কোন সন্দেহ নাই। এটা আমার ফতোয়া না, বিশ্বনবীর ফতোয়া। এই হাজার হাজার মানুষের মধ্যে যারা কথা কইয়া আলেম ওলামার কষ্ট দিয়া অন্তরটারে ডাইভার্ট করে দেয় অন্যদিকে আমার মনটারে নিয়ে যায়, মনে মনে ভাবেনি ভালো, কোনদিন ভালো হতে পারে না। সে একসাথে বলতে হবে এই জমিনের মালিককে মাটিতে বইবে না, বউতে কিলেই বুধে আছে, দুলা পড়াইছে কামা। একসাথে বলেন এই জমিনের মালিক কে? আপনার ঠিকঠাক আছেন তো? এবার আমার দিকে দেখেন, কোন দিকে তাকায় না, আমার কি তেলিয়ে আপনারা পাবেন? এই যে 24-25 বছরের মধ্যে আমার আল্লাহ পাক সেই 1999 সালে দাওরা করছি বাবা, আপনি ভাইবেন না, আমি 2 দিন আগে মাঠে নামছি, যদিও দেখেন দাঁড়িয়ে মারি কম পাকছে, পাকছে কিনা পাকছে বলে দিই একটা, আর আমার গোপালগঞ্জ এলাকা দেরি করি পাকে, গোপালগঞ্জ দরবারিলাম তাকে, এটা বললাম আর কি আপনাদের সামনে। আসলে বাবা দাড়ি মোজ পাকা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাকা, এটা আল্লাহ পাকের কুদরত, এবং কিছু কিছু বংশের ধারা আছে এগুলো দেরি করে পাকে, কেউ আবার দেখা গেছে বিয়ের আগেও পাকে, কথা ঠিক না ভাই? ঠিক অনেকে দেখবেন উপরে নিচে সব জায়গায় পাকছে, হালাকে বয়স 35 বছর আছে না নাই, হালাকে তার দাদা 80 বছর বাঁচছে অর্ধেক পাকছে, এমন আছে না? শুধু একসাথে বলবেন বাবা এই দাড়ি মোজ দেন আমার নবী, আমার নবীর মাত্র 29, আমার নবীর মাত্র 19টা দাড়ি মোজ পাকছে, 19টা 63 বছরের জীবনের মধ্যে 19টা দাড়ি মোজ পাকছে, বুখারীতে দেখবেন, সামাইলে তিরমিজিতে দেখবেন, বানানো কথা আমি বললাম। আর হযরত আবু বকরের পাকছে মাত্র 14টা। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে বোর কাছে আছে কেন কইলে যদি আমার গুণ হয়? এই হযরত ওমরের দেখেন এতেকালের আগে আবার প্রায় অর্ধেক পেয়ে গেছে, হালাকে আমার দিক থাকেন, আমার নবীর চাইতে আবু বকরের বয়স মাত্র 2 বছর 3 মাস 10 দিনের ছোট আবু বকর, হ্যার পাকছে 14টা আর আমার নবীর পাকছে 19টা, সুবহানাল্লাহ বেহেন্দি। তো 19টা দাড়ি যখন আমার নবীর পাকছে, প্রথম যখন আমার নবীর প্রথম পাকছে এই মোসের এই জায়গা, একটা মুস পাকছে, পাকার পরে আয়েশা বলতেছে হুজুর আপনার এই মুসটা খারাপ দেখা যায় উঠে দিই। দেখবেন অনেক মহিলা আছে জামাই যদি দেখবেন এই কি থাকে জোয়ান থাকে, স্ত্রী যদি মোটামুটি একটু বয়সে থাকে, অথবা স্বামী যদি বয়স হয় স্ত্রী বয়স কম হয়, কয় তুমি কলব লাগাও, তাহলে তুমি আমার লাগে গেলে কবে তোর জামাই দি বুড়ো হয়ে গেছে, বুড়া বাবা সি 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 বা কি হয়ে গেছে, উনি তোর বাপের কথা দেখা যায়, এই লজ্জা কয় তলে আর দেখবো না কিছু নাই, ডেলি কিলিম সে ফোম শেভ করে, ডেলি মগায় ফোম শেভ করে, কথা বল না কেন? ওই যে পাইকে গেছে গা, হালাকে পাকে কি কারণে জানেন? একটা মাত্র কারণে, সেটা হলো আপনি যত মেডিসিন এই দাড়িতে লাগাবেন তত বেশি পাকবে। এই যে আলিমুল আমার দাড়ি দেখেন 40 আম্মার সব হিসাবে, আহা 104 বছর বয়স, তারপরও ভিতরে ভিতরে একটা দুইটা কাঁচা আছে আল্লাহর কুতুবের, এই যে আলেমুল আমার দেখেন 60-70 বছর বয়স তারপর অর্ধেক পাকে, পুরোটা পাকে না, কারণ এই দাড়িতে জীবনে আলেমরা খুল লাগায় না, জীবনে বেলেট কেমনে লাগায়, ওই যে আমার মাওলার দেয়া দাড়ি উঠছে তো উঠছে,
এই দাঁড়িতে কিভাবে খুন লাগায় আমি ইলিয়াসুর রহমান জিয়াদের জীবনে মারি নাই। রসুলের এই ওয়াজিবটারে ফেলাই দিছে একবার নদীর ভিতরে, সুন্নাত সুন্নাত কয়ে ফেলাই দিছে। হালাকে শেয়ার ইসলাম এটা, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আমার নবীর আয়াতকে বিশ্বাস করতে আল্লাহর কোরআনের 100% নবীর ইত্তেবা, নবীর সিরাত সূরা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। এই দাড়িটা নবী শেয়ার ইসলাম, নবী কিছু কিছু সুন্নাত ছিল দাইমি সুন্নাত, যেগুলো নবী জীবনে কোনোদিন তরক করতে বলেন নাই উম্মতরে, তার ভিতরে দাড়ি একটা, এই জন্য এটা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহ আমাদের কবুল করে, জোরে কানে আমিন। বাজানে তালে বার দিকে আমার দিকে তাকাবেন গো বাবা, নবীর অন্তরে যদি কেউ কষ্ট দেয় তার সাথে আমার কোনো পিরিত থাকবে না। এ যুবক ভাইরে, এখন আমি আপনাদের সামনে বলে দিতে চাইব, আমার আল্লাহ একটা কথা কোরআনে বলছে, ফালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون যারা আমার দিন কামের জন্য শাহাদাতের সুদা পান করবে, নবী তাদেরকে আপনি মৃত্যু বলবেন না। কেন এই আয়াতটা নাজিল হলো বাবা? এই আয়াতটা নাজিল হয়েছে বদরের যুদ্ধের আগে। বিশ্বনবী বলে দিলেন সাহাবীরা, রে আমার জীবনে কোন যুদ্ধ, এত বড় যুদ্ধে আমি নবী যাই নাই, আমি কারো বিরুদ্ধে তরবারি ধরি নাই, আমি কারো বিরুদ্ধে একটা সরকারিও মারি নাই, আমার মারার জন্য মক্কার সব বেঈমান গুলো রেডি ছিল, আমি কাউকে জীবনে মারি নাই, আমার জীবনে একজনকে শুধু একটা আসার মারছিলাম, নাম তার রোকানা, নাম কি? জোরে কান। হিজরাতের 6 বছর আগে বদরের যুদ্ধ হয়েছে তো বাবা, হিজরাতের 3 বছর পরে বা 2.5 বছর পরে বা 2 বছর পরে, আর রোকানার নবী আসার দিছে হিজরাতের 6 বছর আগে। মারহাবা বলেন, আরো জোরে, সব মক্কা সব বেঈমান গুলো একসাথে পণ করছে, কয় মোহাম্মদ রে এইভাবে পারা যায় না, পারা যাবে ওর সাথে কায়দা মতো একটা সাইজ করে দেবো, কয় কেমনে, এ ভাড়া করে লয়ে তো এমন থেকে কারে, কয় রোকানারে বাড়ি করে দে দিছে, রোকানারে গাড়ি করে দে দিছে, উৎমার স্বাস্থ্য গুণে বিয়া দিছে, বিয়া দিয়া কঠিন একটা জিনিস একটা ধরাই দিয়া, কয় তোর মক্কার ভিতরে বড় নেতৃত্ব দিয়ে দিব, তোর কাজ হলো একটা মোহাম্মদ রে কুস্তি লাগাইয়া একটা আসার মারে দিবে খালি। আল্লাহ যারা নাউজুবিল্লাহ আস্তে গায়ে হাকো বাড়ি ঘর সিন হসি হিদুয়া কর্ম যাওয়ার আগে লুলা বানাই দিও, আলহামদুলিল্লাহ বলেন তো। এ আমি আবার বলছি, আমার নবীরে বল তারা নিয়ে আসছে আর রোকানারে এমান থেকে ভাড়া করে, ভাড়া করা গুন্ডা, ভাড়া করা গুন্ডাই না, কয়ে দিয়েছে কিছু না মোহাম্মদ রে, খালি তুই একটা আসার মাইরে দিবি, বাকি কাম আমরা করব। আরো জোরে কর, রোকানা কয় মোহাম্মদের সাইজটা আগে আমার দেখতে হবে, কয় ও তো বের হয় না, ও তো বের হয় রাত্রে, ও রাত্রে বের হয় তখন আসিস, এন আমার দিক তাকাবেন আর দিলটা নরম করবেন। রোকানারা জীবনের এক ফাস্ট নবীর কোরআন শোনাইতে লয়ে এসে কয় ওই দেখ এই যে কাবা ঘরের সামনে কোরআন পড়তাছে, এন রোকানার দাঁত ছিললে আর কয় আপনারা আমার নিয়ে আইছেন, কিন্তু এই লোকটা চেহারা কিন্তু আমি দেখলাম, এই চেহারাটা তো গুন্ডা না, আমি আর ওজি করি না, আমি কি ওয়াজ করবো না, কয় সুবহানাল্লাহ। আমি আবার বলছি, রোকানা বলতেছে যে আপনারা যে আমার নিয়েছিলেন গুন্ডেরারে মারার লেগে, এ চেহারা তো গুন্ডের মতো মনে হয় না। উৎপাক হয়ে বেড়ে অভিনয় কম কর, আমার বোন তোর লগে বিয়ে দিছে, তোরে বাড়ি করে দিছি, গাড়ি করে দিছি, তুই পাট কমল, তুই মোহাম্মদের আসার মারবি, সামনে 3 দিন পরে তোর লগে কুস্তি লাগবে, রোকন আগে মারতে গেলে মারবো, এককারে ফাইরে ফেলতে পারবো, কিন্তু আমার যে সত্য কথা এটা বললাম, এ তো গুন্ডের চেহারা না,
মুন্ডা আমি আমার রিক্সা আছে না আমার সারা কি ডাহাইতের মতো দেখা যায়। আল্লাহু আকবার বলতে পারে না এই গুন্ডা যেটা মোহাম্মদপুরে গুন্ডা যেটা সন্তান আসি হেডার চেহারা দিক তাকায় দেখেন আর এই হুজুরের দিক চাই দেখেন দেখলি তো মায়া লাগে ঠিক না বেটি আজরা ডাকা তোর চোখালো গরুর মতো কথা কম না কেন ওরে দেখলে শয়তান তিরিশ হাত দূর দিয়ে দৌড়ায় ওই হারামিটারে দেখলি তো মাথা খারাপ হয়ে যায় আর দেখলি তো ঝাড়ু দিয়ে বাড়িতে মুছে আর আমার নবী এমন একটা চেহারার অধিকারী কোরআন আল্লাহ কি বলে শুনেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা গোটা জিন্দেগীটা জান্নাতমুখী করার জন্য তোমার নবীর চরিত্রই তোমার জন্য মডেল সুবহানাল্লাহ আল্লাহ নিজে কয় এ রোকানার লই চেহারা মারার লাগি বাড়া কইরা রোকানাকে ভাই সত্য কথা আমি কইয়ে দেই এটা গুন্ডের চেহারা না মারতে কোন মেরে দিব কোন ব্যাপার না আমার কাছে আমার টাকা দিবেন হুজুর ওকার খেজুর ওক মেরে দিব যারা গুন্ডা কোনো মা বাপ আছে এই জন্য যে দেখবেন যারা ডাকায় এরা হায়াত পায় না হাদিসে আসছে যারা সন্ত্রাসী এরা বেশি দিন হায়াত পায় না এরা মরে খুব তাড়াতাড়ি হয়তো র্যাবের গুলিতে নাহলে পুলিশের পিটানি তে নাহলে জনগণের পিটানি খাইয়া অথবা মহিলা গো দাঁড় কোপ খাইয়া কথা কান না কেন এটা আল্লাহ রসুলই বলছে যারা ডাকায় চোর গুন্ডা নিশাখোর এরা বেশি দিন হায়াত পাবে না এবং এগুলো জানাজা করতো নবী না করছে আল্লাহ কবুল করেন তো রোকা নাকায় আমি ডাকাইত ভাই আমার চেহারা দেখেন আর ওই লোকটা চেহারা দেখেন আমার নবীর একটা চেহারা বর্ণনা করি তাহলে আপনারা একটু সুবহানাল্লাহ জোরে কইেন কেমন আরে আমার নবীর চেহারা এমন ছিল মা আয়েশা বলেন আমি মাঝে মাঝে রুমাল সেলাই করতাম আমার হাতের থেকে সোনামুখী সুই ছোট ছোট চোখে বাঁচত না এত ছোট ছোট সুই ওই সুই আমার হাত থেকে পড়ে যেত খাটের নিচে ছিটকে পড়ে যেত তা তৈল থাকতো না অন্ধকারে মাঝে মাঝে মসজিদের বাতি দিয়ে সেলাই করতাম যখন সুইটা পড়ে যেত আর তেল নাই তালাশ করতে পারতাম না তখন আমি অপেক্ষায় থাকতাম আমার নবী তো বারোটার পরে আমার ঘরে আইবে আমার নবী ঘরে আমার নবীর চেহারার আলো দিয়ে আমি সুই তালাশ করে পাইতাম মা আয়েশা বলেন আরো বলেন আলেমের আমাকে জিজ্ঞেস করেন বুখারীর হাদিস এ দুনিয়ার মানুষ রে ইউসুফ আলাইহিস সালাম রে দেইখা 70 জন মহিলা লেবুর পরিবর্তে আঙ্গুল কেটে ঝুলাই দিছিল আর ওরা যদি মিশরের মহিলা আমার নবীর দেখতো আমার স্বামীর দেখতো ওরা আঙ্গুল কাটতো না ওরা গলা কেটে ফেলতো আর তোমরা আরো শোনো দুনিয়ার সূর্য পূর্ব গগন থেকে পূর্ব দিক থেকে সকালবেলা উঠে আর আমি আইসার সূর্য রাত 12টার পরে উঠে 12টার পরে উঠে 12টার পরে উঠে আজকে আবার সেই নবীর চরিত্রহীনকে গালি দেয় আসাদুল নামে একটা বেজর্মা জানবে সে বাংলাদেশের বাহিরে বসে বলে নবী মোহাম্মদ মক্কার ডাকায় নবী মোহাম্মদ ছিল পরিকিয়ার মাস্টার নবী মোহাম্মদ তার ফুফাতো বোনকে প্রেম করে বিয়ে করছে আয়েশার বান্ধবী বিবাহ কইরা নবী মোহাম্মদের এখন বাইসে থাকলে ফাঁসি হইতো হে বেজরমার বাচ্চা তুই পৃথিবীর যে প্রান্তে থাকবি খ্রিস্টান দেশে থাকতে পারবি মুসলমান যেই দেশে যাবি ওই দেশে তোর পূজা ফেলবে ওই দেশে তোর পূজা ফেলবে পারলে মায়ের স্তরে দুধ খেয়ে থাকলে বাংলার জমিন আইয়া দা মোহাম্মদপুর যুবক যুব তোর পায় কুত্তার মতো আল্লাহ তোরে কবুল করুক মধ্যে মুজাহিদ বানায় দে এই ছেলেটা এতটুক ছেলে এমনি দাঁড়ায় নাই ওই এমনি দাঁড়ায় নাই কিন্তু ওরে দাঁড় করাইছে নবীর ইশকে দাঁড় করাইছে ওই যে মাঝে মাঝে যুবক গুলো দাঁড়ায় যেটা নবীর ইশকে দাঁড় করায় এরা ছিল বিলালের মতো ইশক এরা ছিল জাহিদের মতো ইশক কোরআন শরীফে কোন সাহাবীর নাম নাই একজন মাত্র সাহাবীর নাম কেন কোরআনে আসছে ফালাম্মা কজা যায়দুন মিনহা 16 লক্ষ সাহাবীর মধ্যে কার নাম কোরআনে নাই একজন মাত্র সাহাবীর নাম কেন আল্লাহ কোরআনে ডাক দিল কারণটাকে কি প্রেম করছিল এটা একমাত্র প্রেম করছে যায়দ আমার নবীর জন্য জীবন দিছে আল্লাহ তারে খুশি করছে কোরআনে একটা আয়াত দিয়ে ডাক দিয়ে কষ্ট হইতেছে বেশি রাত করুন শুধু আমার দিকে তাকা নাই জমিনের মালিক কে আল্লাহ এখন আছে না না বুড়ো হয়ে গেছে আল্লাহ আছে 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 নবীর প্রেম যার অন্তরে থাকবে ওই লোকটা হাসতে হাসতে নবীর দেখতে দেখতে মৃত্যুবরণ করবে শুধু তাকা যুবক এ লাল এ এ লাল সাদরে পরে কিন্তু দোয়ারে নালাম কিন্তু আস করবো না ওদের গেল লই যা করবো নেওয়া যা পরে ধাক্কাই লই এস ভলান্টিয়ার ধাক্কাই বহা দে ধাক্কা দিব আইসি কে ওরাইতে খুশি দেব একার জাকাতে এ কেন দিওরে বিধি করি দারে বসা
এত কষ্ট করে আমার আসর খারাই চলে গেল, এই ধারা কনসার্টে লেখা রয়েছে একসাথে বলে। আমি আর মাত্র 10-15 মিনিট কথা বলবো, 10 মিনিট পরে আমি বিদায় নেব ইনশাল্লাহ তাআলা। তাহলে একটা শর্তে আমি আপনাদের কথা শুনবো, আমার কথা শুনতে হবে, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, রেডি? দুইটারে ধরবেন, আমি দেখবো আপনাকে ঠিকই কোরআনের প্রতি প্রেম আছে, আলেমের প্রতি প্রেম আছে, তাহলে আমি ওয়াজ করবো না, ঠিকই যাবো, রেডি? আমি খালি কবু ওরে ধর, এক টান দিয়ে লুঙ্গিটা খুলে ধরবি, দেখি ও কেমনে যায়। এই কামড় করেন না, পঞ্চ করে গেছি বাবা, গত বছর না তার আগের বছর গেছি, এক চাষারে কইছি চাষাকে ওটার চেষ্টা করেন না, যে যাবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাষা খুব আশেখের আসলে আসলে দেখতাম খালি ডা ভাই, খালি ডা ভাই, খালি তাক বিদ্যায় পরে ওই চাষা সামনে দেখ মোলা উড়া দেয়া দিছে, দর্শে শেষে আর লুঙ্গি টাই না, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলে, পাঞ্জাবি না দেখলে তো বর্ডার মর্ডার সবই গেছিল, কি যে বিপদে পড়লাম রে ভাই। ওই যুবক লাভ দিয়ে লাগাইছে চাষার ধাক্কা, আর এক চাষা কাছে উঠলি কে হে ও আদা দিছি না হে উঠলি কে হে, আর পঞ্চ করে ভাষা তো কয় উঠলি কে হে ও আদা দিছি না হে, মারহাবা গন। তাহলে কিছু কিছু আশেকের রাসূল আছে তার ওয়াজে আসে মোনাজাত করে যায়, ঠিক না ভাই? ঠিক, আপনার আশেকের রাসূল তো ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন, রেডি? রেডি? যদি কখনো দরকার হয় জায়েদের মতো জীবন দিয়ে, আমার নামটা তো আর কোরআনে নাজিল হবে না আমার নামে, জায়েদের নাম যেমন কোরআনে উঠছে আমার নামটা জান্নাতের খাতা উঠাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাজান দেবার আমার দিকে তাকান, রোকানারে যখন ভালো করে খাওয়াইতেছি, উত্তা বলতেছে বুনরে বিয়া দিছি, বাড়ি করে দিছি, গাড়ি করে দিছি, তোরে মক্কার লিডার গিরি দিমু, শর্ত একটা মুহাম্মাদের মাইরা দিবি। রোকানা বলে মারতে পারবো কিন্তু লোকটারে দেখে আমার খুব মায়া লাগতেছে, ঠিক আছে? এই আপনার মারামারি নির্ধারণ কর, নজুবিলা কইলেন না আবু তালেব বাড়িতে আসো, হ্যাঁ এটা সাইন দাও, কি সাইন? তোমার ভাতিজার লগে আগামী কালকে কুস্তি লাগবে, কের কুস্তি? মোহাম্মদ যদি না পারে ওর লগে বলে খালি আল্লাহ থায়, আমার লগে আল্লাহ থায় না, ও কাবার মালিকের খালি দোহাই দেয়, ঠিক আছে? দেখা যাক আল্লাহ কেমন থায়, এনে সাইন দাও আগামী কালকে কুস্তি লাগবে, যদি মোহাম্মদ রোকানার সাথে কুস্তিতে হাইরে যায় মাইরে খেদাই দেব। আবু তালেব কয় যদি রোকানা হাইরে যায়, কয় কিছু বলে দল ক্ষমতা থাকলে যা হয়, কথা ঠিক না বেঠি? যারা আওয়ামী লীগ করে কোনো মামলা নাই এদের নামে, আর যারা বিএনপি করে জামাত ইসলাম করে গাড়ি পরে পল্টনে মামলা খায় মোহাম্মদ পুরে, কথা বল না গাড়ি, এই যে সিল লাইলা না এটা বিএনপির আমল করছো সান্ধু, বেড়া মোহাম্মদপুর রাজনীতি কর, রাজনীতি করে না, দেখা যাইতেছে বেড়া হেনে বয়ে রয়েছে বিএনপির আমলে, আওয়ামী লীগের বেড়ার মামলা দিয়ে দিয়ে দিছে, কথা ঠিক না বেঠি? ওইটা দেখা যাইছে না আওয়ামী লীগ এলাকা করে, আবার আওয়ামী লীগ ধ্বংস হবে গা ক্ষমতার দিয়ে বিএনপি এলাকা ওইটা করবে, এটার নাম রাজনীতি না, এটার কয় প্রচার নীতি, রাজনীতি তাকেই বলে যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ কবুল করেন যার কোনো আমিন। তো বলতেছে রোকানা না বলে কিছুই বলে, এই কথা বলতে দেরি আছে, আবু তালেব বলে শোন জীবন যা কার থাক জীবনের বিনিময় হলো, আমার ভাতিজার সাথে যদি তোর রোকানা না পারে পরেরটা পরে বোঝা যাবে, যা তোরা কুস্তি লাগাবি কুস্তি লাগা। বাজানে এই কথাটা বলতে দেরি আছে, আবু তালেব কিন্তু আর ঘরে বসে থাকে নাই, কারণ আমার নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসতে গো বাবা। এ যুবক বাইরে রে নবী আমার ছোট্ট কালে মা হারিয়েছি, বাবাকে জীবনে দেখে নাই গো বাবা, যখন বাবাকে দেখে নাই মার আদর পায় নাই, এই মানুষটার অন্তরটা তো ক্ষত বিক্ষত হয়ে গেছে, এই মানুষটার লালন পালন করছে তার কলেজার টুকরা চাচা, এই চাচা যখন ঘুম নাই মোহাম্মদকে এইভাবে কুস্তিতে হারায় দিবে, তারে দেশান্তর করায় দিবে, দুনিয়ার কোনো আপনজন চায় না বাবা। এই কথা বলতে দেরি আছে,
রোকানা দরখাস্তটা নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলেন। আমি গুনাগার দেখেছি, সেই বাড়িটা আল্লাহ আমাকে 2004 সালে দেখিয়েছে। এ বাজান মা খাদিজার বাড়ি যে মা খাদিজার বাড়ির সামনে দাঁড়ায় ডিক্লার দিছে, বাতিজা আছে না নাই। মা খাদিজা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, বাবা গো আব্বাউ, আমি আপনার একটা কথা বলি, আপনার ভাতিজা সারাটা দিন দাওয়াত ও তাবলীগের কাজ করিয়া, পুরান পুরান প্রতিষ্ঠার কাজ করিয়া সারাটা দিন একটু কষ্ট কেলেশ করে ঘুমাইতে গেছে, এই রাত্রে তাকে জাগ্রত করা যাবে না, যা বলার আমার কাছে বলিয়া যান, সকালবেলা আমি পার্সেল করে দিব। আবু তালেব বলে, বৌমা তোমার কাছে বললে চলবে না, ভাতিজার কাছে বলতে হবে। ও বৌমা, আজকের রাতটা কুরাইশ বংশের জন্য অনেক বড় মান সম্মানের ব্যাপার, তুমি ভাতিজাকে একটু ডাক দিয়ে নিয়ে আসো না। নবী আমার দোতলা থেকে নামতেছে, ইনদিমিন টাইমে আবু তালেব বলতেছে, চাচাজি এই রাত্রে কিসের এত আলাপন? ও চাচা, আপনি যেটা বলার জন্য আমার দরজায় দাঁড়িয়েছেন, একটা কফি আপনার কাছে গেছে আর একটা কফি জিব্রাইল আমার কাছে পৌঁছেছে। আমার দুনিয়ার মানুষ সংবাদ দিতে হয় না, মায়ান থেকে আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, আমার কাছে ওহি আসে। আপনি যা বলতে আসছেন আমি বলে দেই, আমি দেখবো আশেকের রাসূলের চোখে এক ফোঁটা পানি আসে কিনা। ও বাজার, এই বাজার মধ্যে কার জানু মা নাই বাবা নাই, এই যে যেই ছেলেটার বাড়িতে আমি খাওয়া দাওয়া করলাম, ও বলে হুজুর আমার এই বয়সে মা হারাইছি বাবা হারাইছি। আমি জিরোয়া দি আমার খাওয়ায় আর বলে বুঝুর আমার এই ছোট ছেলেটার আমি আলেপ বাড়াব। ও যখন ছেলেটারে আমার কাছে নিয়ে আসছে, হুজুর আপনার প্লেটের একটু খাবার আমার ছেলেটারে দেন, হইতে পারে আপনি মুসাফিরের মুখের খাবার খাই আমার ছেলে ডালে হতে পারে। তখন আমার মনে পড়ে গেছে আমার মা বাবার কথা, আমার মা বলতো আমার মসজিদের ইমাম সাহেবের দাওয়াত খাওয়ায় বলতো, হুজুর এক লোক বা খাবার প্লেটে রাইখে আমার ইন্ডিয়া দিয়ে আমি খাওয়াবো। কই গেল আমার মা, গোপালগঞ্জের জমিনে ঘুমিয়া জমা, এই কবরস্থানে এই গ্রামের পাচুড়িয়ার চর পাচুড়িয়ার কত ভাইয়ের মা ঘুমায়াছে, কত কলিজার টুকরা ভাইয়ের বাবা ঘুমিয়াছে, জোরের ভাই ঘুমায়াছে, একই মায়ের পাটের পাঁচটা ভাই ছয়টা ভাই, বড় ভাইরে রাইখে ছোট ভাই কবরে চলিয়ে গেছে বাবা, দুনিয়া আসার সিরিয়াল আছে সবার সিরিয়াল নাই দাদা। ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, যেই মানুষটা নবীর প্রেম দিয়া তার চোখের পানিগুলা ছেড়ে দিয়া বলবে, মালিক মৃত্যুর সময় ওই দরদি নবীরে একবার স্বপ্নে দেখতে চাইব, যাইয়া দেখো আসে কি নবী যারা আছে, এখন সরমনের মাঠে বয়ান শুরু হয়ে গেছে, আল্লাহর কুতুবের বয়ান শুনে মাঠে জাহান্নামের ভয় কেমনে চিল্লাবে সরমনে, যাইয়া দেখো বাজান উজানের মাঠে যাইয়া দেখবা আল্লাহর পাগল গুলা কেমনে চিল্লায়। গৌহরডাঙ্গা মাদ্রাসার মাহফিল হবে এই মাসের 30 30
29-30 এবং ডিসেম্বরের একটা দিক গৌহাটডাঙ্গা মাদ্রাসার মাহফিলে যায় দেখো আল্লাহর পাগল গুলা কেমনে চিল্লায়। আমি তোমাদের দুটো পাও ধরে বলে যাই, যুবকরে এই দুনিয়া থাকার জায়গা না, ওই যে আমার দাড়ি পাকা বাজান না কান্দে, ওই যে আমার যুবক ভাইরা যাদের বাপ নাই তারা কান্দে, আমার আলেম ভাইরা কান্দে, মোতামিম বলে তুই কিছু কথা কহ, আল্লাহর কোরআন ধরে বলছে আল্লাহর কসম, ওই ছেলেটা ভাই করবো হাতির কাঁদার কয়, আপনারা তো 30-40 হাজার মানুষ আসছেন মাহফিলে, আমার 12 জন বন্ধুর বাবা আসছে পাকড়ির অনুষ্ঠান দেখতে, আমার কেউ আসে না, ওই ছেলেটা কান্দে আর বলে আমার বাবা আজ থেকে 6 বছর আগে মারা গেছে, আমার বাবা বলছিল আমার হাফেজ বানাবে, কিন্তু আজকে আমার মাথায় পাকড়ি জিহাদ হিসাব ছিল, আমার বাবা দেখতে পারল না। এই ছেলেটার কথা শুনে মাহফিলে এমন কোন মানুষ নাই বাবা রংপুরে ওই শিও বাজারে কান্দে নাই, বাজানে জামান আলেম ভাইরা বয়ে বয়ে কেন কান্দে জানুনি, আমি ইলিয়াস রহমান জিহাদিও যেদিন পাকড়ি নেই আমার আলেম ভাইরা ওই গোয়ারডাঙ্গা মাদ্রাসায় 130 জন ছেলের মাথায় পাকড়ি দিছিল, সবার বাবা মা গেছে আমার কেউ যায় না, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গো এই পৃথিবীটা ব্যতিক্রমী বাবা মুসাফির খানা, আইজ আছি কাল নাই বাহাদুরে করে কোনো লাভ নাই রে যুবক, দুনিয়ায় কত বাহাদুর দেখলাম মোটর সাইকেল চালাইতে যাইয়া অটো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মাথার মগজ এক জায়গায় ওর বডি আর এক জায়গায়, এই যে কয়েকদিন আগে একটা আলেম মাহফিল করে মোটর সাইকেল নিয়ে আসতেছিল বাবা অ্যাক্সিডেন্ট করে বিবাড়িয়ে মারা গেছে বাবা, এই যে আমার কালীগঞ্জ কেরানীগঞ্জ কালীগঞ্জের একজন বক্তা ছিল আপনারা দেখছেন মাহফিল করে আসার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আরে মাত্র 2 বছরের একটা মাইয়া 6 বছরের একটা মাইয়া রেখে বক্তাটা মারা গেছে, আমার আলেম ভাইরা কলিজার ভাইরা আপনারা তো কবরে গেলে আরামে ঘুমাবেন, কারণ এই কোরআনকে বুকে নিয়ে আজকে ধরেন করে মানুষের কত প্রবঞ্চনার পাত্র হন, ইমামতি করা আর জেলখানায় থাকা 1 নম্বর, সভাপতি নামাজ পড়ে না, বদমাইশটা আজান দিতে দেরি হইলে ওর চোখে ঘুম নাই, শয়তানরা ঘুমায় না, সুদ ঘুষ খাইয়া আজান দিতে 2 মিনিট দেরি হইলে সকালবেলা এসে ইমামরে বকাবাদি শুরু করে, হারামি তোরে জুতা দিয়ে বাইরে তোর কপালে সারা ফাটালাবো হারামি কথা, তুই নামাজ পড়স তো তুই ট্যাবলেট খাই তোর ঘুমা হয় না, আর ইমাম বেড়া কোন রকম খাইয়াই ঘুমায়া যায়, এই 2 মিনিট দেরি হইতেই পারে, তুই তারে জারি দেস একটা ছেলে আলেম বানাই দেখ, আলেম বানানো কত কষ্ট, একটা ছেলে হাফেজ বানাই দেন কত কষ্ট, তুই পাইকারে দামে হাফেজ রে গালি দেস, আলেম রে গালি দেস, তোর থাপড়াইতে থাপড়াইতে গাল লাল বানাই ফেলাবো হারামি কোথাকার, কষ্ট হইতেছে, আর মাত্র 2-4 মিনিট কথা বলবো, জীবন যাক অর্থক, কোন আলেমকে যদি মোহাম্মদপুর থানায় অপমান করে ওর গলা চিপে ধরুন, আলিমুল আমার রাজি আসো না নাই, আলেম না সংগঠন করো এখন আলেমুল আমার দুর্বল নয়, আলেম না সবল, কোন বেইমানকে কেতাবার টাইম নাই, আলেমের বিরুদ্ধে যেই কথা কবো আর পিটাইয়া দুইয়া বানাই ফেলবেন রাতের অন্ধকারে, আর পিটানো জায়েজ আছে, আর রাতের অন্ধকার ওর বাড়িতে যাইয়া শিং কাইটা ওর বাইরে লুলা বানাই তুই আবার ঘরের মধ্যে, মান আক্রাম আলে মান কান নামা আক্রামানি, আমি বলি নাই ফতোয়া দিয়ে যাই বেটা, বিশ্ব নবী বলেছে যারা আলেমকে গালি দেয় সে আমারে গালি দেয়, তো নবীরে গালি দিলে যদি তারে মাইরে ফেলানো যায় তাকে আলেমরে গালি দিলে ওর মাইরে ফেলানো যায় না, কষ্ট হইতেছে, টাকা ওইদিকে
আলেম তোমার বাড়ি খাই আলেম হইছে, তুমি আলেমের গাড়ি দাও আলেমরা আজকে মাদ্রাসার মহতাম আমরা কমিটির চালাইতে চালাইতে বেড়ার অঙ্গার বানা হেলায় তোর বাপের টাটা খাইয়ে বেড়া আলেম হইছে নি, তুই তার গালি দেস তোর মাদ্রাসার জিম্মাদারি নিছে বেটা শুকর কর কথা বল না কেন ছয়টা সাতটা ছেলেরে হেফজোখানায় হাফেজ বানাইতে বেড়ার গিরার গিরার আড়া ছুটে গেছে বেটা, এই গিরাটা বাস করে নামাজ পড়তে পারে না বইতে বইতে হেফজোখানার একজন হাফেজ, তুই তার গালি দেস তুই একটা রাত জিউতি করে দেখ, এই ছাগলের বাচ্চা পালা আর হেফজোখানার ছেলেদেরকে পালা একরকম, জানো হেফজোখানার ছেলেরা কত দুষ্ট, এই দুষ্টগুলোর গরুর মতো ছাগলের মতো বাইন দেয়া বাইটা পিটাইয়া হাফেজ বানানো কত কষ্ট, এটা একটা হাফেজ জানে খালি আলেমের গালি দেস তাকাই দেখ একটা ছেলের আলেম বানাই দেখ একটা আলেম বানাই দেখ তারপরে বুঝবি একটা ছেলের আলেম বানানো কত কষ্ট, বাবার গিরা যায় বাবার স্যান্ডেল যায় বাবার টাকা যায় এরপরও হিরুনসি হয় কষ্ট হইতেছে, এই যে ওইসি ওইসি যার বাবা জুনাইদ বাবুনগরের জেলখানায় নিয়া রিমান্ডে দিয়া কইছিল তোরে গরম ডিম দিব তোরে 86 বছর বয়সে তার মাইয়া ওরে গরুর মতো ভাগা দিছে কথা কন না কেন, ওইসি দোষ না ওইসি যেদিন ওর বাপের মারে ইতিহাস দেখ বেটা মেয়েটার দোষ দাস কে আইন হাতে তুলে সেই জন্য ঐশ্বরে তার বাবারে কইছে আব্বা আমি সে কলেজে যাব তুমি আমার সাথে যাও, তখন আব্বা ইউনিফর্ম পরতেছে পুলিশের পোশাক বলে আমার কাজ আছে আমি যেতে পারবো না তোমার মাকে নিয়ে যাও, মা তুমি চলো না আজকে সব বান্ধবীর আজকে অনুষ্ঠানে যাবে তুমি চলো, বলে আমার কাজ আছে তোর বাপের আব্বুর কাজ আছে সরকারি, মা বলে আমারও কাজ আছে আমি যেতে পারবো না, ঐশ্বরী তখন মনের মধ্যে একটা ফোন দিয়ে আঁটলো তোরা যদি আমার সুখ দুঃখে নাই থাকো তোকে দুনিয়া রাখবো না, ওই রাত্রি বাবা মারে জবাই দেয় ঘুমের ওষুধ খাওয়াইয়া, এই জন্য ছেলেমেয়ের মানুষ করা অনেক কঠিন, ছেলেমেয়ের মানুষ করা অনেক কঠিন, আজকে মেয়েটা ফাঁসির কাছে ঝুলতাছে কারণ মেয়েদের ফাঁসি দেওয়ার কার্যকর করার বাংলাদেশে আইন এখনো হয় নাই, কোন মেয়েকে ফাঁসি আজও পর্যন্ত দেয় নাই কিন্তু ফাঁসির কাস্টোরিতে আছে ফাঁসির অপেক্ষায় আছে, যদি আইন চালু হয় ফাঁসি হয়ে যাবে হয়তো এই মিন্নি সহ ঐশী সহ অনেক মেয়ে ঝুলতাছে ফাঁসির কাছে জনকে পুরুষের হয়েছে মহিলাদের হয় না বিদায় দিতে পারতেছে না, কিন্তু মনে রাখবেন এই মেয়েটা কেন বাপ মায়ের জবাই দিছে একটু তাকায় দেখেন না, যদি এই মেয়েটারে মাদ্রাসায় পড়াইতো তোমার কোরআন শিক্ষা দিত জীবনে কোনোদিন মা বাবার উপরে অস্ত্র ধরত না, কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট ছাড়া নাই তুমি থাকবা তুমি থাকবে আমার জানা আছে, দুনিয়ার সব মেনে নিব, কোন আলেমরে যদি গালি দেয় আমার নবীরে গালি দেয় মেনে নিব না, সে যে দলেরই হোক আমি আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে বলে যাবো যদি পায়ে হাত দিয়া বিএনপির বন্ধুদের বলে যাবো আপনার মসজিদ ইমামকে যদি কেউ অপমান করে আপনি যদি কমিটিতে নাও থাকেন বাঘের মতো চাপায় পাবেন ওদের বিরুদ্ধে, মানে আক্রামা আলেমান কার নাম আক্রামানি মানে হাব্বা আলেমান কার নাম হাব্বানি, কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তামিলান ও মুহিব্বান আল্লাহু আকবার জোরে বলতে হবে, নবীর তিনটা হাদিস আমি পড়েছি নবী বলেছেন যার আলেমকে সম্মান করে সে আমি নবীর সম্মান করে, যে আলেমকে ভালোবাসে আমারে ভালোবাসে, পারলে আলেম হইও তা না হলে তালবি আলিম হইও তা না, আলেমকে একসাথে খাবার খাইও ওলা তখন খামেস 5 নম্বরে যাইসটা জাহান্নামে যাবি, আমি নবী তোর সেন গুনা, অতএব আলেমরে যদি এত ভালোবাসতে বলে আপনি আলেমের পক্ষ নেবেন, আজকে আলেমরা নির্যাতিত বাংলাদেশে কথা বলে না কেন, পরিমনির মতো একটা নকটুকি তারে কোডে উডায় মনে হয় শ্বশুর বাড়ি আর মামুল হক ছোট্ট ছোট্ট পিসকি পিসকি আলেমুল আমারে গরু রশি বাইন্ধা গরুর মতো কোডে উডায়, এটা যদিও দেখবেন অনেক পুলিশ ভাইয়ের অন্তরে ক্ষত হয় কারণ ও তো মুসলমানের সত্তা ওর অন্তর কষ্ট লাগে, দেখবেন মুহাদ্দাস ইবনে মুহাদ্দাস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলাদেশের সর্বপ্রথম প্রথম বুখারী শরীফে লেখছে তার বাবা আল্লাহ বাদিজ আবার পুলিশ ভাইরাও বুঝে এটা ঠিক না, কিন্তু কি করবে তারা তো উপরের মহলের সাথে হাত বাঁধা, যেই পুলিশ তারে হাত পা বেরি বান্ধা আনে ওরও কষ্ট লাগে কথা বলেন না কেন, জল জ্বলন্ত মানুষ জেলখানা গেল আজকে সে লাড়িতে কেস ভর দিয়া কোটখানায় উঠে কষ্ট হইতেছে আর মাত্র 3 মিনিট মাগুরা রাশি বানাসে আর মাগুরা আমি দাবাতেই না বহু তেল মাই আনছে আমার, শুধু একটা কথা বলতে হবে জীবন যা কার থাক ওর বেইমানের সাথে আপোষ চলবে না, দুনিয়া তো বাঁচবো না মেয়ে বাঁচবো কয়দিন সাতা ক্ষমতা কয়দিন আমার আমার তো কবর যেতেই হবে ঠিক না বেঠিক কবরে যাবো তো বেইমান গুলোর সুতা করে মরবো
আল্লাহর কাছে বলতে পারবো তোমার নাইবে নবীর পক্ষে কাজ করছে আল্লাহ। কষ্ট হইতেছে? আবু তালেব কয় যা, কালকে দেখা হবে, বাতিজা যদি না পারে আমি বাতিজার এই দেশ থেকে এমানে পাঠাই দেবো, অথবা সিরিয়ায় পাঠাই দেবো, অথবা ফিলিস্তিন যেটাকে বলে না তার এখানে পাঠাই দেবো, আর যদি তোর লোকানা না পারে পরেরটা পরে দেখো আমি আর রাজি করি। আমার মন মতো হয় নাই, আর একবার বলে দিই, আর একবার আর একবার টেস্ট করি, রেডি? ভাতিজা যদি না পারে আমি তারাই দেবো, যদি তোর লোকানা না পারে পরেরটা পরে দেখা যাইব। কারণ মোহাম্মদ এই দেশের ভাষ্যমান ছেলে না, মোহাম্মদ এমন একটা ছেলে যে মোহাম্মদের কারণে আল্লাহ নিজে বলেছে লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। মানে এই সূরা দুটা নাজিল হয়ে গেছে তখন, এখনো পর্যন্ত এই সূরা দুটা কাবা ঘরের দরজার সাথে খোদাই করে স্বর্ণের দরজার উপর লেখা। তখনই আবু তালেব কিন্তু ওই জামানায় খোদাই করে কাবার ঘরে লিখলে গিয়ে দেয়, এই বাতিজার কারণে সূরা ফিল নাজিল হয়েছে, এই বাতিজার কারণে কুরাইশ বংশের সম্মান বাড়ছে, ইলাফি কুরাইশিন ইলাফিহিম, তোরা কুরাইশ বংশালারা বাতও পাইতি নাই বাতিজার লেগে পাইছো, আজকে তারে তারাই দিবি, দেই না তোর রুকার না পারলে কি হয়? মারহাবা কর, মারহাবা, আরো জোরে মারহাবা। হালাকে দেখেন আবু তালেব যদি কালেমাটা পড়তো বাবা, এক নাম্বার জান্নাতে আবু বকরের সাথে আবু তালেব থাকতো, কত বড় কাউন্টার দিছে তাদের সামনে, দাঁড়ায় দেখেন, যদি আপনি এরকম আবু তালেবের মতো একটা আলেমের পক্ষে কাউন্টার দেন কোন বেঈমানের বিরুদ্ধে, আপনার জান্নাত আবু বকরের সাথেই হবে। রেডি? রেডি? আলেমরা রেডি হন, এরা রেডি হয় না হোক, রেডি? বাবা তুমি কেমনে জানলা? চাচা আমি না পারলে তারাই দিবে, আর রোকার না পারলে কিছু হইব না, কয় নাই ওরা কহ চাচা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, জিব্রাইল আমার বলে দিয়ে গেছে ঘুমের মধ্যে, টেনশন করেন না, আমি জীবনে কাউরে একটা থাবা মারি নাই, মারবো জানবে, আমি জীবনে মার খাইছি মার দেই নাই, কালকে দিব, আমি মোহাম্মদ অভদ্র না, আমি কালকে অভদ্র হব না, কিন্তু ভদ্রসিত ভাবে একটা থাবুর আর দিব। আবু তালেব তখন বিশ্বাস করে না, বেঈমান তো বাদিজা পারবা তো, ও কি কি কুস্তিবিদ জানো, এ মাইকের আওয়াজ কমাই লিখে ভাই, ঠিক আছে, এই মুসলমানের পোলা দেখবো আশেকের রাসূল কয়জন আছে, নবীর জন্য কার অন্তর এখন কাঁদে, একটু আগে কাঁদছে না আবার শুরু করেন কান্না, যদি নবীরে মরার আগে এক নজর বালিশের পাশে দেখতে চান, এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট হাদিস শরীফের কথা, যারা নবীর জন্য কাঁদবে আমি নবী তার বালিশের পাশে মৃত্যুর আগে হোক আর জীবনে একবার হোক তার সাথে দেখা দেবো, আর আমি যদি কারোর সাথে দেখা দেই তার জন্য জান্নাত কি বলেন, ফতোয়া দেন, ফতোয়া দেন, তাহলে জান্নাত যদি অজীব হয় দুনিয়ার থেকে তো আমলটা করবা না, কাসান্দু চাচা খালি কুদাকুদি দল মালত, খালি দুই লাখায় খালি দল মালত, কুদাকুদি 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 করো, কোরআন হাদিস দেখো কথা কন না কেন, আমল বাড়াও, প্রতিযোগিতা আমল করো, নামাজ না বলে পিঠা মুতরে ধরে এটা পাইন চালু করো বাজারে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না, কুড়িগ্রাম একটা বাজার দেখে আসলাম, কমিটি বাজার কমিটি এমন করছে তাবলিগে দাওয়াত, তাবলিগে যাই কোন দোকানদার যদি আজান শোনার পর দোকান খোলা রাখে আর দোকানের জাব বাইরে ভেঙে লাগে, বাধ্য হয়ে কোন বাজার কমিটির কারণে সবাই নামাজ পড়তে হয়, আর যদিও নামাজ না পড়ে দোকানে জাব লাগায় বয়ে তাই বলে, আর হিন্দুরাও দোকান বন্ধ করে বয়ে তাই দেখছে, সমাজটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কষ্ট হইতেছে না, লং টাইম হয়ে গেছে বেশি, শুধু আমার দিকে দেখেন, ঠিক আছে চাচা যাই, যান ইনশাল্লাহ আগামীকাল দেখা যাবে, যান
বাজান এবার আমার দিকে তাকাবে না, নবীর জন্য এক ফোঁটা পানি বরাদ্দ করবেন, আমার নবীর তো মা বাবা নাই, ওই চাষাটাই নবীর সব, ওই চাষিটাই মাত্র সব, নবীর নয় জন চাষি এখনো বেঁচে আছি, নবীর চাষিরা বাজান সবাই এক হওয়া গেছে, কিন্তু একটা হারামজাদা চাষি, যেই হারামজাদা চাষির বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা, কোরআন পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই বেজর মা চাষিদের বিরুদ্ধে কোরআনের আয়াত সূরা লাহাব নাযিল হয়েছে। আর বউরে শুদ্ধ দর, আমি আল্লাহ বললাম আবু লাহাবরেও দর আর বউরেও দর, যে কাস্ট নিজে কাইটা বাজারে বিক্রি করে, নিজে মার্কেটিং করে, দোকান করে, ওরে দর কি কয়, আল্লাহ জোরে কোন কে কে কে, এই মহিলা শুধু নবীর বিরুদ্ধে, আর সব আট জন চাষি এক হয়ে গেছে। যদি বাতিজার গায়ে একটা নগের টুকা দেয়, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিবি তখন কালেমা পড়ে নাই, আব্বাসের বিবি বলে আমি উম্মে ফজল, আমি ফজলের মা, আমি আব্দুল্লাহর মা, কারণ আব্বাসের বড় সন্তানের নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর মা, যে ছিল পৃথিবীর রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই মহিলার গর্বে আপনি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হয় নাই মিয়া, মা ভালো তো বাচ্চা ভালো, কথা কর না কেন, এই উম্মে ফজল অর্থাৎ ফজলের মা, আব্বাসের চাইটা পোলা, তার ভিতরে বড় পোলা নাম আব্দুল্লাহ, পৃথিবীর জগৎ বিশ্ব বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর তায়েফে, আমি গুনাহগার এখনো পর্যন্ত 30 খণ্ড আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতের কোরআন শরীফ এখনো তাফসির লেখে, এখনো মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাসে এখনো সংরক্ষিত, মাসের আইসটার উপর লিখে রাখছে তাফসির, দেখে আসবেন আপনি, বানানো কথা আমি বলি না, মাসের আইসটা তিমি মাসের আইসটার উপর আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসির লিখে গেছে, গাছের ছালের উপর লিখে দিয়ে গেছে, এখন ওইভাবে আছে, উটের ছালের উপর লিখে দিয়ে গেছে তাফসির, আজকে সেইটা দিয়ে দিয়ে আমি আমরা মুফাসসির মারাই, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই মহিলার গর্ব থেকে ওই মহিলা কি কয় এখন আওয়াজ দিবা, মহিলার আছে না মহিলা প্যান্ডে আছে, হে মা হে মা, দরকার হয় তোমরা আব্বাসের মার মতো খারাপ যাও, আব্বাসের মা বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা, আমরা যদি দেহি মুহাম্মাদের গায়ে হাত দিছে, মক্কায় মহিলার গার মহিলার হাতের মায়ের খাইলে আর মান সম্মান থাকবো না, ও গলায় রশি দিয়ে মরবো, এটা হলো মক্কার নিয়ম, কোনো মহিলা যদি কোনো পুরুষের গায়ে হাত দেয় ও দুনিয়া বাঁচতো না, লজ্জায় মরে যেত, যদি দেহি বাতিজারে কেউ একটা লোকের টোকা দিছে ওকে মুখের উপরে কালো কালি পাইলে এটা দিলে, আল্লাহ এই কথাটা এত পছন্দ করছে, আরে এত পছন্দ করছে।